রেললাইনের ধার থেকে জোড়াদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদী আর চাকদায় ঘটনাটি ঘটেছে চাকদার রূপপুর ছেচল্লিশ নম্বর রেলগেটের কাছে প্রাথমিকভাবে অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই আত্মঘাতী হয়েছে যুগল জানা গিয়েছে সিমুরালি নিউ কৌতুকপুরে বাড়ি সৌরভ বৈদ্যর বছর তিরিশের সৌরভ পেশায় চা ব্যবসায়ী অন্যদিকে চাকদার শিলিন্দার বাসিন্দা রূপা দাস গৃহবধূ বয়স আঠাশ বছর ফেসবুকে সৌরভের সঙ্গে আলাপ হয়েছিল রূপার ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে সম্পর্কে জড়িয়ে পড়ে দুজনে সম্প্রতি সৌরভের সঙ্গে রূপার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা দুই বাড়িতেই জানাজানি হয়ে যায় আর জানাজানি হতেই শুরু হয় অশান্তি আর সেই কারণেই যুগল আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ আজ সকালে ডাউনলাইনের ধারে ক্ষতবিক্ষত দেহ দুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রানাঘাট জিআরপিতে কিছু পর জিআরপি এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পরিবারের লোকেরা জানিয়েছেন রোজকার মতো গতকালও কাজে যাওয়ার নাম করেই বাড়ি থেকে বের হয়েছিলেন সৌরভ কিন্তু রাতে আর বাড়ি না ফেরায় সন্দেহ হয় এরপর রাত দুটো পর্যন্ত মোবাইল ফোনটি খোলা ছিল তারপর থেকে ফোনটি সুইচ অফ পাওয়া যায় শেষে আজ সকালে প্রতিবেশীদের কাছে বাড়ি থেকে অদূরের রেললাইনে দেহ পড়ে থাকার কথা জানতে পারেন তারা